সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা তদন্তে মালিকপক্ষ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গণমাধ্যমের মুখোমুখি হতেও রাজি হননি মালিকরা। বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম কাস্টমসের একটি সহ মোট ছয়টি তদন্ত কমিটি কাজ করছে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শতরূপা দত্ত। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর দুর্ঘটনায় একজন অতিরিক্ত কাস্টমস কমিশনারকে প্রধান করে চট্টগ্রাম কাস্টমস হাউস একটি তদন্ত কমিটি গঠন করে। ইতিমধ্যে এই কমিটি প্রত্যক্ষদর্শী অনেকের সাক্ষ্য নিয়েছে, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও মালিকপক্ষের কারও সাক্ষ্য নিতে পারেনি তদন্ত কমিটি। বিএমডিপি কর্তৃপক্ষেরও আমরা আসলে সাক্ষাতের জন্য চিঠি দেওয়া হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা তাদেরকে এখনো হাজির করতে পারিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ কিংবা কি পরিমাণ রপ্তানিযোগ্য পণ্য রাখা হয়েছিল তা জানা যাচ্ছে না। এছাড়া সম্ভব হচ্ছে না অক্ষত পণ্যের পরিমাণ জানাও। বিএমডিপিতে যে কন্টেইনারগুলো আছে বলে আপনারা বলেছেন যে সেটা আসলে এগুলো কায়িক পরীক্ষার সাপেক্ষে আসলে এগুলো রপ্তানিযোগ্য কিনা কি অবস্থায় আছে আমরা এখনো এটাকে জানার চেষ্টা করতেছি। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে বিএম কন্টেইনার ডিপোর দুটি শেডের মধ্যে একটির আমদানি রপ্তানির মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্য শেডটির পণ্য অক্ষত থাকতে পারে বলে ধারণা করছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। বিএম ডিপোকে এখন কন্ট্রোল করছে, ওনাদের কাছে আমার আপনাদের মাধ্যমে অনুরোধ করব ওই কার্গোগুলো যাতে তারা অন্য ইয়ার্ডে শিফট করে, তাড়াতাড়ি শিপমেন্ট করে দিলে বায়ারদের কাছে আমাদের ইমেজটা যাতে আমরা ঠিকমতো ধরে রাখতে পারি। ডিপোর মালিকরা সহযোগিতা না করলে যথাসময়ে তদন্ত কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।